ব্যাংকে গিয়ে 2000 টাকার নোট বদলাবেন কি করে জানুন প্রক্রিয়া। বন্ধুরা, ফের নোটবন্দি পরিস্থিতি। ভারতীয় রিজার্ভ ব্যাংক শুক্রবার 2000 টাকার নোট প্রত্যাহার ঘোষণা করেছে। আরবিআই স্পষ্ট জানিয়েছে 2000 টাকার নোট এখন বৈধ থাকলেও 30 সেপ্টেম্বরের পর তা আর চলবে না। আগামী 23 মে থেকে ব্যাংকে গিয়ে সহজেই অন্যান্য নোটের সঙ্গে পরিবর্তন করা যাবে। সো বন্ধুরা, বুঝতে পাচ্ছেন 23 মে থেকে আপনারা আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে চেঞ্জ করে নিতে পারেন। তাছাড়া বন্ধুরা, অন্যান্য ব্যাংকে আপনার টাকার চেঞ্জ করে এছাড়াও জমা করতে পারেন। কিন্তু 2000 টাকার নোট নিয়ে এখনও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। এর মধ্যে একটি ব্যাংকে গিয়ে 2000 টাকার নোট বদলালে কত টাকা কিভাবে পাবেন, 2000 টাকার নোট কোথায় বদলানো বা জমা করা যাবে, অ্যাকাউন্টে জমা করার এবং 2000 টাকার নোট বিনিময়ের সুবিধা সমস্ত ব্যাংকে এবং আরবিআইয়ের 19 আঞ্চলিক অফিসে আপনারা জমা করতে পারবেন। এছাড়াও একটি ব্যাংক অ্যাকাউন্টে কত 2000 টাকার নোট জমা করা যেতে পারে তার কোনো সীমা আছে কি না, এর উত্তরে কি বলেছে সেটি দেখে নেওয়া যাক। রিজার্ভ ব্যাংকের মতে আপনার গ্রাহককে নিয়মাবলী এবং অন্যান্য প্রযোজ্য বিধি অথবা নির্দেশাবলী মেনে ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা নোট জমা করা যেতে পারে। একবারে 20,000 টাকা মূল্যের 2000 টাকা নোট বদল করা যেতে পারে। সো বন্ধুরা, বুঝতে পাচ্ছেন আপনার কাছে 2000 টাকা নোট থাকলে এককালীন আপনি জমা করতে পারেন 20,000 টাকা। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আঞ্চলিক অফিসগুলো কোথায় আছে? আরবিআই এর আঞ্চলিক অফিসগুলো আছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নতুন দিল্লি, পাটনা এবং তিরুবনন্তপুরমে। সো বন্ধুরা, এই সমস্ত জায়গা আপনি ডাইরেক্ট গিয়ে সেখান থেকে 2000 টাকার এককালীন 20,000 টাকা আপনি এক্সচেঞ্জ বা জমা করতে পারেন। বন্ধুরা, নোটবন্দি নিয়ে আরও অনেকেই কমেন্ট করেছেন, নোট বদলাতে পরিচয়পত্র লাগবে কি না আপনারা জানতে চেয়েছেন। তারই উত্তর দিতে যাচ্ছি। SBI 21 মে জানিয়ে দিয়েছে যে 2000 টাকার নোট বদলাতে কোনো পরিচয়পত্র লাগবে না, নোট বদলানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। ব্যাংকের গ্রাহকরা ছাড়াও অন্যান্য যে কেউ 2000 টাকার নোট যে কোনো ব্যাংকের যে কোনো শাখা থেকে বদলাতে পারবেন। সো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আপনি কোনো ব্যাংকের গ্রাহক হন বা না হন, যে কোনো ব্যাংকে গিয়ে আপনি এই 2000 টাকাটি এক্সচেঞ্জ করে তা নিতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনার যাদের অ্যাকাউন্ট আছে তারাও তার অ্যাকাউন্টে 2000 টাকা 20,000 টাকা মতো আপনারা জমা করতে পারবেন। 30 মে থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই নোট বদলানোর সুবিধা মিলবে। সো বন্ধুরা, বুঝতে পাচ্ছেন 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই নোটবন্দিকালীন আপনারা জমা করতে পারবেন এবং লেনদেন করতে পারবেন। তার পরবর্তীকালে আপনারা এর সুবিধা পাবেন না, অর্থাৎ 2000 টাকাটি বিকল হয়ে পড়বে এবং আপনার লেনদেনের মাধ্যম থেকে সেটি বন্ধ হয়ে যাবে। এছাড়া বন্ধুরা, এরকম নিত্য নতুন বিভিন্ন গভর্নমেন্টের প্রকল্পের স্কিমের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেন আর একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।